মিষ্টির নাম জানি না, মিষ্টিটা অনেক ভালো, অনেক মজা লাগতেছে। আমরা মিরপুরে চাইছি এই নাম উন্না খাইতে, অনেক নাম করা মিষ্টি তাই। আপনাদের ইউটিউব চ্যানেল সামনে দেখো, মাশাআল্লাহ অনেক ভালো মতো আমাদের আপ্যায়ন করছেন, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইসমি আরিয়ান চন্দ্র ফ্রম ক্রিয়েটি খ্যাত, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন ভিডিও। তো রাইট নাও আছি মাত্রবাজার ঘাটে থেকে আরেকটু এদিকে, মানে বেরিবাজে। আর এখানে আসার একটাই উদ্দেশ্য হলো, এখানে নতুন একটা মিষ্টির দোকান হয়েছে, আর মিষ্টির দোকানের নাম হলো বিখ্যাত 64 আর কি, মানে 64 জেলার বিখ্যাত যে মিষ্টিগুলি আছে এখানে পাওয়া যায়। তো আর সাথে আছে রনি ভাই, আর সাথে একজন গেস্ট আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ক্রিয়েটি খ্যাত থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি, অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আগে, মাদুরাজার থেকে একটু আপনার ঠোঁটার দিকে যাওয়ার দিকেই, মানে একটু সামনে আসলে 2-3 মিনিট পরে আপনি পেয়ে যাবেন নিজামবাগ মাদ্রাসা। নিজামবাগ মাদ্রাসার পাশে বেরিবাজের সাথেই আপনার 64 বিখ্যাত মিষ্টির দোকান। যাই হোক, আমি নামটা একবারে নতুন শুনছি, আরিয়ান নিয়ে আসছে। সো ফ্রেন্ডস, রাইট নাও আছি এই বিখ্যাত 64 দোকান, এটা কামরাং জেলার ভিতরে, এটা মানে নামটা আনকমন আর খাবারগুলিও আনকমন, বিকজ এখানে 64 জেলার সব ধরনের মিষ্টি নাকি পাওয়া যায়। আর মিষ্টি ব্যানার লিস্টের জায়গা আছে, আর সাথে আছে আমাদের সাগর ভাই। সাগর ভাই মুখানা, আসসালামু আলাইকুম। সর্বফার্স্ট কামরাঞ্চলবাসী গ্রুপে সাগর ভাই মানে এই দোকানে পোস্টটা দিছিল, ওই সময় আমার চোখে পড়ছে। আর তখন আমি আর কয়েকদিন পরে, মানে আজকে ওই গতকালকে সাগর ভাইকে নক করি যে আপনি আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে। আর দোকানটা হইল এই যে উপরে নিজামবাগ মাদ্রাসা, যাদের চিনতে অসুবিধা হবে নিজামবাগ মাদ্রাসার ঠিক নিচেই, মানে আচ্ছা মনির চেয়ারম্যানের গলি বললে সবাই চিনবে। তো দেখি চলুন। সো ফ্রেন্ডস, মানে আজকে সম্পূর্ণ মিষ্টি নাই, শেষ হয়ে গেছে নাকি আনা হয়? মানে আসবে কালকে সকালে আসবে, কিছু শেষ হয়ে গেছে, কিছু শেষ হয়ে গেছে আর কালকে সকালে আসবে, আমরা আসছি রাত্রেবেলা। তো কী মিষ্টি খাওয়া যায়? মানে এখানে যা মিষ্টি আছে সকলই খাবো ইনশাআল্লাহ। আর ট্রাই করো ভাই, মানে মিষ্টি কোনটা কিনা আমি তো জানি না সঠিক। হ্যালো, বালিশ মিষ্টি, নেত্রকোনার, নেত্রকোনার বালিশ মিষ্টি। আর এটা? এটাও বালিশ মিষ্টি। এটা বালিশ মিষ্টি, ছোট বালিশ, বড় বালিশ? বড় বালিশ। আচ্ছা ওকে। আর এটা? এটা হলো দুধমালাই যশোরের, যশোরের দুধমালাই, যশোরের রসগোল্লা, যশোরের রসগোল্লা। এটা হলো মুক্তা গাছার মন্ডা, মুক্তা গাছার মন্ডা মানুষ। এটা হলো টাঙ্গাইলের চমচম, পোড়াবাড়ির ঘোল, স্বল্পের মাঠ বিখ্যাত। কাপ দই, আর হইলো এই যে সরা দই। আমরা যেখানে বিখ্যাত যে পণ্য, যে আমাদের এখানে বক্স আছে যে গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার, এটা হলো আপনার জয়া বালিশ মিষ্টি, এই যে বিখ্যাত মন্ডা আর কি, রমেশ মুক্তাগাছার। তারপরে আছে আমাদের চমচম, দুইটা দোকান থেকে আনি, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, আর হলো জয়কালী, ঠিক আছে। আচ্ছা, মাতৃভাণ্ডার, যে আমাদের মাতৃভাণ্ডার ফ্লাইওভারের নিচে, যে ফ্লাইওভারটা যে শহরে, এটা হলো কৃষ্ণা কেবিনের মালাই। আচ্ছা, যতটুকু হোক আমি মানে মাতৃভাণ্ডারের মিষ্টিটা নিয়েছিলাম এর আগে, মানে ইয়াতে যে কুমিল্লায় যে যে, বাট আমার কাছে এটা মিল্ট আছে না, যেগুলো আছে আমি ওইগুলি খাই না এখনো, জানিও না। আচ্ছা, আমি খেয়ে টেস্ট করলে আমি মানে আমি এর আগে তো খাই না, আমি বুঝতে পারবো না যে খেতে। এটা হচ্ছে আমাদের যশোরের জামতলান মিষ্টি, হচ্ছে পুরো দেশে বিখ্যাত, যশোরের সাদেক গোল্লা নামে বিখ্যাত। এটা এটা হলো চপমালাই, যশোরের সাগর ভাইদের দেশের চপমালাই। আর এটা নরম নয়, এটা একটু শক্ত। আচ্ছা, এগুলো তো সবগুলি ছানা তৈরি নাকি? মাশাআল্লাহ ভাই, আমার কাছে হচ্ছে যতগুলো মিষ্টি আছে, বিশেষ করে সাকলাইন বার দোকানে যতগুলো মিষ্টি আছে, এইটা আমার কাছে বেস্ট লাগে, বেস্ট একদম, সত্যি বেস্ট, চকমালাই, হ্যাঁ এটা বেস্ট। এখন আরিয়ান, আমার তো প্যারা নিতে হইব, কারণ সন্দেশের নাম হলো প্যারা সন্দেশ। আমি কি যে নাম শুনতেছি আজকে,
প্যাদা 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 15 টাকা পিস। আমি চোখ বন্ধ করে বলতে পারি, আপনি আসতে পারেন, ট্রাই করতে পারেন। 1 2 3 এদিকে আসো, এই এদিকে আসো ব্রাজিল। আমি কিন্তু ভাই ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে মিষ্টি দোকান খুলছে না, কিন্তু মিষ্টি খাওয়াইতেছি আমরা। ওনারা মিষ্টি দোকান খুলে মিষ্টি মানে মিলাতে নেই। আচ্ছা রাখি নিয়েছি আমরা নেত্রকোনার বালিশ, আর এটা মশালা উপরে যে একটু দুইটাই মেরে দিচ্ছে। আপনারা গেলে যেরকম পাই আমরা পাই না ভাই। আমি সেম, আমি যতটা ভিডিও করছি এই জন্য আমি খুবই দুঃখিত যে আমাদের যে যে ধরনের সার্ভিসটা দেয় বাট আপনারা পাচ্ছেন না সেরকম। বাট এই যে আমার একটু যে আলগে একটু দই মেরে দিছে ভাই, আপনি নাও পাইতে পারেন, পরে আবার বললেন না যে ভাই আমাদের উপরে মারে নেই। আচ্ছা এটার দাম হলো 50 টাকা, আর ওই যে বড়ো আছে 350 350 250 মানে এক ধরনের প্রাইস। বড়োগুলির দাম বেশি, সেম বালিশের মতনই প্রাইস। আর এটা মশালা আমি জানি না মিষ্টির মতন লাগবে আর কি। এটা হলো দই, কোথাকার দই? বগুড়ার দই। চামিচ দিছে মাটির পাত্র, বিসমিল্লা করে খেয়ে দেখি কেমন হয়। এটা প্রাইসটা কত? 30 টাকা। আপনাদের ইউটিউব চ্যানেল সামনে দেখুন, মাশাআল্লাহ অনেক ভালো মতো আমাদের আপ্যায়ন করছেন, ধন্যবাদ আপনাদের। আর সবাই আর কি বাকি আছে? আরো আছে তো, আর কি বাকি আছে? বাচ্চারা মজা আসে, বিসমিল্লাহ বলো। হ্যাঁ মা আজ তো পুতুল ৩০ টাকা পাঠিবেন, 4 পিস দিব 30 টাকা কেজি। আচ্ছা এটা হলো কুমিল্লার রসমালাই বিখ্যাত, যে মাছি ভান্ডারে আমাদের ভিডিওটা দেখেছিলেন এর আগে, যে যেই মানে কুমিল্লা যে আমরা যে ভিডিওটা করছিলাম মাছি ভান্ডারে মিলতেছেন ওইটার সাথে। ওইখানে গিয়ে খাইছি আর কালারটাও এখান থেকে একটু ডিফারেন্ট, কিছু বলার নেই, কিন্তু ওনারা বলতেছে এটা মাছি ভান্ডারে। এটা হলো টাঙ্গাইলের চমচম পোড়া বাড়ি, 30 টাকা পিস। আর যদি কেউ কেজি নেন তাহলে 200 380 টাকা কেজি। এটার কথা যদি বলি, এমনি দোকানে চমচম সেম লাগতো। আজকে সবই মিষ্টি খাওয়া হইলো আলহামদুলিল্লাহ। এটা হলো সিরাজগঞ্জের সলপের মাঠা, এটার লিটার হলো 100 টাকা, 1 গ্লাস 25 টাকা। এটা ওনাদের দোকানের লিকুইডের মধ্যে সবচেয়ে স্পেশাল, দেখি এটা কেমন লাগে। এত পরিমাণ ভিড় যে 5 মিনিট 10 মিনিট পর পর আর কি একটা পাইতেছে। আচ্ছা এখন আমরা নিচ্ছিলাম মুক্তাগাছার বিখ্যাত মন্ডা, যেটা আর কি মাশাআল্লাহ একবারে ঝরঝরা। আচ্ছা এটার দাম হলো 40 টাকা পিস, 1 পিস 40 টাকা। এটা বলতে সম্পূর্ণ ছানার না,
মুক্তাগাছা মন্ডা, মুক্তাগাছার মন্ডা ওই ওই যে মন্ডা মানে এখানে 64 জেলার যে বিখ্যাত মিষ্টিগুলি আছে সবগুলি টুকটাক টুকটাক পাওয়া যায়, বাট আজকে সবগুলি নাই। আর আমি যদি কেউ জিজ্ঞেস করে যেটা আসল বা নকল কিনা ভাই, আমার এই মানে এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, উনি যেহেতু বলছেন না কথাগুলো বিশ্বাস করে। আর সব সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমাদের ইউটিউবের চ্যানেলটা আছে ক্রেজি খেদক 06, অবশ্যই চ্যানেলের একটা সাবস্ক্রাইব করে আসবেন, আর আমাদের পেজের সাথে অবশ্যই সবসময় থাকবেন। আর আর কি আলহামদুলিল্লাহ, মানে আমরা এত পদে মিষ্টি খেয়েছি, আমার কাছে মানে সবগুলির মধ্যে কিছু কিছুটা আমার কাছে মনে হইতেছে যে ওটা র মানে ওটা পুরো অরিজিনাল, বাট আবার কিছু কিছু খেতে আমার মনে হইতেছে যে আল্লাহ তাআলা ভালো জানেন আমার কিছু। আর আজকে মিষ্টি অনেক খাইছি আলহামদুলিল্লাহ, একটা করে খাওয়া অনেক অনেক কিছু। আজকে যদি আরও বেশি থাকতো তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পেজকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের কামরাঙ্গি চরের জন্য এই দোকানটা অনেক কিছু, ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন। আল্লাহ হাফিজ।